বলি আপনাদের, আজকে কিন্তু আমাদের অনুপ কুমার, প্রিয় অভিনেতা, তার জন্মদিনও। 1930 সালে তিনি জন্মেছিলেন কলকাতাতে, এই 17ই জুনে। আর তার কাজ আমরা নতুন করে আপনাকে কি বলবো, আপনাদের কি বলার। তবে তার পরিবার ছিল অবশ্যই অভিনয়ের পরিবার। তার বাবা ছিলেন নজরুল ইসলামের খুব কাছের একজন মানুষ, গান এবং গানের কম্পোজ করা এবং অভিনয় করা তার নেশা ছিলেন তার বাবার। তো এই যে অনুপ কুমার, তার প্রথম অভিনয় মানে প্রথম হাল খাতা শুরু হয় হাল খাতা সিনেমা থেকে, তখন তার মাত্র 8 বছর বয়স। আর তারপর থেকে বোধহয় অনুপ কুমার একটু একটু করে আমাদের সবার কাছে খুব জনপ্রিয়। আর আমার তো অনুপ কুমার মানেই দাদার কীর্তি, সেই সিনটা মনে পড়ে খুব, তরুণ মজুমদারের পরিচালনায় দাদার কীর্তি। আর তার কীর্তি তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মানে বিভিন্ন ভাবে পরিস্ফুট হয়ে উঠেছে, রয়ে গেছে তার অভিনয়। তাকে আমরা শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। এবার তুমি কি শোনাবে বলো, কোন গান? আবার একটুখানি অনুরোধের গানই গেছি, মাধুরী চট্টোপাধ্যায়ের একটা গান অনুরোধ করেছি, তারা যে মারাই খুশি। হ্যাঁ মোহনা, তোমার তো তুমি অ্যালবামও করেছো নানান রকম গান, তোমার হাজবেন্ডের লেখা গান, কম্পোজ করা গান, আমার সুর মানে তুমি গেয়েছো। হ্যাঁ একটা গান গাইবো পরে, পরের দিকে একটু শেষ হচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে তাহলে এবার এখন অনুরোধের গান। Thank you.
বিরতি যদি শেষে অমানিকা সেনের একটা কথা কবিতা বলি, ছোট্ট করেই বলি, কবিতাটা পুরোটা তো সময় হবে না।